হ্যালো গাইস কেমন সবাই আসা করি সবাই খুব আছো আর আবার একটা নতুন গেম প্লে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো চলো গাইস আজকে এইটার কালার চেঞ্জ করি আর ও হো হো দারুন একটা আট জিবি কালার করেছি আর এইটা নিয়ে এখন আমি আকাশে উঠবো বারে গ্রাফিক্স ম্যান দেখো ছাওয়াটা পর্যন্ত ঘুরছে একদম প্রপার রিয়েলিস্টিক ব্যাপার আর আজকের এইটা অনেক ধামাকাদার হতে চলেছে অনেক এক্সপেরিমেন্ট করবো আমরা এই গেমটার মধ্যে সো আমরা এখন এইটা নিয়ে আমরা উড়ে এই যে প্যাকটা বড় জেট প্যাক এটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি এরোপ্লেনের উপর ল্যান্ড করার চেষ্টা করব আর দেখবো যে এরোপ্লেনের উপরে আমরা কি নামতে পারি কি না সো চলো দেখাই যাক তো ফাইনাল মোটামুটি প্লেনটার উপরে আমরা চলে আসছি আর এখন হালকা করে ল্যান্ড ও হো 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 মাই গড প্লেনের উপরে ডেফিনেটলি আমরা উঠলাম আর প্লেনের উপরে উঠেছি খুব ভালো কথা এবার এই ডানাটার কাছে যাওয়ার চেষ্টা করব আমরা দেখবো যে কী হয় না হয় ওই ওই উভয়ই অ্যাকচুয়ালি প্লেনের ডানাটা ফলস আর ওখানে গেলে আমরা পড়ে যাব তো আশা করি তোমরা বুঝতে পারলে যাদের যাদের কনফিউশান ছিল অ্যান্ড আমি এবার এখানে আমার ইনফিনিটি হেলথটা লাগিয়ে নেবো আর তারপর সুপার জাম্প দেব। দেওয়ার পরে আমি দেখব যে এক জাম্পে আমি প্লেনটার উপরে উঠতে পারি কি না সো চলো ইনফিনিটি হেলথ অ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে আচ্ছা সেটা তোমরা দেখতে পেয়েছো এইবার দেখবো সুপার জাম্পের কি হয় টুয়েলভ ফিফটিন তোমরা জানোই তো তোমরা সব জানো ভাই আমি জানি ও হো হো ভাই এই ভাই হলো না ভাই এইবার প্রথমবার মিশন ক্যান্সেল সেকেন্ড টাইম আমি আবার ট্রাই করবো দেখবো যে ওয়ান জাম্পে আমরা কি পৌঁছাতে পারবো ওখানটায় ও হো 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 ভাই হচ্ছে না হচ্ছে না বেঁধে গেছি আমি এখানটায় সো নেক্সট টাইম আবার চেষ্টা করা যাক ওই উপরে দেখ ওই ভাই চলে আসছি ওই ভাই আবার ফেলে দিয়েছে আমাকে বেটা এখানে কি হচ্ছে এটা চলো আমরা একটু অন্য অন্যরকমভাবে ট্রাই করব দেখাই যাক কি হয় আমরা উঠতে পারি কি না গ্যাস 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 আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এসে আমি ভাবছি ফাঁকা জায়গাতে যাবো আর যেহেতু আমি ইনফিনিটি হেলথ লাগিয়ে রেখেছি সো দেখবো যে আমি সুপার জাম নয় স্কাই ফল করাবো আর দেখবো কি আমি বাঁচবো কি বাঁচবো না যদি বেঁচে যাই তাহলে জানবো ওয়া ওয়াট দ্য কেম অ্যান্ড ইয়েস স্কাই মেরেছি তোমাদের কী মনে হয় ভাই কমেন্টে জানাও এখান থেকে কি পড়লে বাঁচা সম্ভব আমার তো মনে হচ্ছে পসিবল না যেহেতু ইনফিনিটি হেলথ আছে বাঁচলেও বাঁচতে পারি গাইস 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 দেখো আমি বেঁচে গিয়েছি ইনফিনিটি হেলথ দিয়ে অ্যান্ড এইবারে হবে আসল ধামাকাদার পারফরমেন্স আমি করতে যাব একটা নতুন চ্যালেঞ্জ তোমরা কমেন্টে জানাও আরও কী কী চ্যালেঞ্জ দেখতে চাও তোমরা এই প্লেনটার উপর উঠতে গেলে আমাকে মনে হচ্ছে সুপার জাম্প লাগাতে হবে তো আলট্রা সুপার জাম্প আমি অ্যাক্টিভেট করে নিয়েছি এইবার মনে হচ্ছে আরামসে এখানে চড়ে যাবো আমি এই প্লেনটায় হো 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 আশা করি সেরকম তো চান্স থাকবে টুয়েলভ সিক্সটিন ওকে সুপার জাম্প অ্যাক্টিভেটেড ব্যাস ভাই আরামসে উঠে গেলাম সো তোমরা এই প্লেনটার উপর উঠতে গেলে আলট্রা সুপার জাম্প অ্যাক্টিভেট করে নাও আর উঠে যাও আরামসে উঠে যেতে পারবে আর এই পর্যন্ত যারা এসছো প্লিজ সাবস্ক্রাইব করো আমরা পাঁচশোটার সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি রয়েছি প্লিজ পাঁচশোটা কই করে দাও এবার তাড়াতাড়ি ছটপট আর তারপর ওয়ান কে টার্গেট থাকবে আমাদের অ্যান্ড এই ভিডিওতে তোমরা প্লিজ দশটা লাইক অন্তত করো আর অন্তত পাঁচটা কমেন্ট করে দিও প্লিজ গাইজ পাঁচটা অন্তত পাঁচখানা কমেন্ট অন্তত প্লিজ করো তোমরা অ্যান্ড এবার কোথায় আছি আমরা এটা এই বিল্ডিংটার উপরে আমরা ল্যান্ড করবো আর এখান থেকে এইটার যে লাইফটা হবে আমরা কি এখানে জাম্প করলে পড়ে যাবো আচ্ছা তোমরা জানা যারা জানো এই বিষয়টা তারা তারা কমেন্ট সেকশন আমাকে জানাতে পারো যে এইটা এইভাবে করলে হয় না কি অন্য কিছু করা যায় এখান থেকে যেহেতু আমাদের ইনফিনিটির হেলথ অ্যাক্টিভেট রয়েছে তো আমরা এখান থেকে জাম্প করার চেষ্টা করবো একটা দেখব এরপরে আমাদের এই ক্যারেক্টারটার কী হয় আসলেই আর এখন সময় এসেছে গাইস আমরা এখান থেকে জাম্প দেবো এই বিল্ডিংটার উপর দিয়ে জাম্প দিলে বোধ হয় আমার হয় এইবার হেলথ ডিঅ্যাক্টিভেট হবে গাইস দেখো তাও কিছু হলো না আর আমার হয় ও ভাই এইটা বেশ ভালো ব্যাপার আমরা যখন এই ভিডিওগুলো বানাই একদম এই এই জায়গাটার থেকে মোটামুটি যদি হেলথ অ্যাক্টিভেট করা যায় ইনফিনিটি হেলথ তাহলে বেশ মজার হয় যেহেতু এখানে পড়ে গিয়েছি সো এখান থেকে আমাকে তো এয়ারপোর্ট পর্যন্ত আবার পৌঁছাতে হবে তার জন্য আমি একটা পালসার গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ ডেকে নিলাম আর তার চিট কোড নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো সো যারা যারা জানো না তারা দেখে নাও আবার রিভার্সে যাও গিয়ে দেখো আমি কি ট্রায়াল করলাম অ্যান্ড ঝটপট চলো এয়ারপোর্টে যাই ওখানে গিয়ে ধামাকাদার পারফরমেন্স আছে তোমাদের জন্য গাইজ তোমরা যেটা ভাবতেও পারবে না এটা ওয়ান ভার্সেস ওয়ান একটা গেম প্লে করবো আমরা যেটা অনেক ইন্টারেস্টিং হবে ওয়ে হোয়ে হোয়ে ভাই সাহাব জাস্ট পালসার বাইকটা কীভাবে ভল খেলো তোমরা গিয়ে দেখলে ভাই ওয়া লেভেল চলো আমরা একটু ফাঁকা মাঠের দিকে যাই আর এইবারে আমরা বোলেরো কার একটা স্পন করব। যেইটা বোধহয় দেখতে অনেকটা আমি খালি একটা জিনিস ভাবছি যে বোলেরো কার আর যেটা স্করপিও গাড়ি আছে ওইটার মধ্যে পার্থক্য কী আছে কিছুই তো পার্থক্য নেই জানো একটা এবারে স্করপিও গাড়ি স্পন করে দেখাই তোমাদেরকে এইটা হচ্ছে ভাই স্পন ক্লাসিক আমরা দেখো একটি স্কাল ক্লাসিক এটা তোমরা যখন গুগলে দেখবে দেখবে বোলেরো কারের এক চিট কোড দেওয়া আছে এই গাড়িটার অ্যান্ড এইবার এইখানে আমরা ডাকবো স্করপিও এস ইলেভেন সম্ভবত এস ইলেভেন তো নাকি ডাকাই ডেকেই দেখা যাক তারপর কী হয় ও হো 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 এইটা তো হামার গাড়ি তোমরা সবাই জানো হামার গাড়ি এটা নিউ এসছে তোমরা যারা যারা বা এই গাড়িটা নি বা জানো না তারা দেখে নাও অ্যান্ড এইবার সিরিয়াসলি ডাকা হবে স্করপিও গাড়িটা আর এইটার সাথে ওইটার ভার্সেস করার কোনো দরকারই নেই ও ভাই সুপার জাম মনে হয় আমার অ্যাক্টিভ রয়েছে সেই জন্য এই ক্যাচালটা হলো ঠিক আছে চলো এই সব না ঝামেলায় গিয়ে তাড়াতাড়ি আমরা ওই গাড়িটা ডাকি চারটে চার মারলেই চলে আসে মোটামুটি তিনটে চার তিনটে চার মারলেই মোটামুটি চলে এসেছে দেখো এটা স্পন এস ইলেভেন এস এটা স্করপিও এস ইলেভেন এই গাড়িটার সাথে এই গাড়িটার বিশেষ কোনো পার্থক্য আছে বলে আমার মনে হয় না সামনে খালি গ্রিলটা একটুখানি চেঞ্জেস রয়েছে বাদবাকি সব কিছুই একদম সেম আর আমরা আজকে ট্রাই করবো এই গাড়িটা ভার্সেস মাহেন্দ্রা থার ঠিক আছে কে বেশি পাওয়ারফুল আর কে বেশি তার মানে যাত্রীকে সেফলি রাখে তার সাথে ফরচুনারকে কম্পেয়ার করবো অবভিয়াসলি অ্যান্ড ত্রিপল থ্রি এইটাতে কী আসে দেখা যাক এইটাতেও ক্লাসিক মানে ওই গাড়িটাই এসছে তো ঠিক আছে চলো এই গাড়িটায় বসে আমরা টেস্ট ড্রাইভ একটা নেওয়াই যাক দেখো গাইস আজকে একদিকে রয়েছে থার আর একদিকে রয়েছে ক্লাসিক স্করপিও আর এই গাড়িটা অনেক ইন্টারেস্টিং একটা কাজ ঠিক আছে প্রথম আমাদের যে কাজটা থাকবে সেইটা হচ্ছে আমরা পুরো একদম মিস্টার বিশেষ স্টাইলে আমরা এই গাড়িটাকে নিয়ে যাবো অনেক দূরে আর সেখান থেকে যা সেখান থেকে চাম্প করিয়ে দেখবো যে এই গাড়িটা ঠিক কত দূর পর্যন্ত গিয়ে জাম্প দিয়ে পড়ে ওয়ে হয়ে ভাই সাহেব প্রথমেই তো এটা একদম একদম এলিজিবল গাড়ি বলে মনে হচ্ছে আমার এমনিই ভাই স্করপিও একটা ধুমধামার গাড়ি বাট এর যদিও একটুখানি সেফটি ফিচার্স নিয়ে প্রবলেম আছে রিয়েল লাইফে বাট এইখান থেকে আমরা শুরু করবো আমাদের জার্নিটা আর এখান থেকে ভাই এই স্করপিওটা নিয়ে ফুল স্পিডে গিয়ে আমরা ওই জাম্পারটার ওখান থেকে জাম্প দিয়ে দেখব এই স্করপিওটা আসলেই কত দূর যেতে পারে আর সক্ষম এবং তার মধ্যে কি আমি সেফলি এর মধ্যে আমি বসে থাকতে পারব সেইটাও একটা দেখার বিষয় আছে যারা দেখো প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড অবশ্যই নেক্সট এপিসোডটা আরও অনেক ধামাকাদার আসবে আর ইন্দোনেশিয়া সিমুলেটর নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি সেইটা অনেক ইন্টারেস্টিং ও ভাই সাহেব জাস্ট জাম্পটা দেখো শহরের মোটামুটি মিডিল সেকেন্ড হাই রিচেস্ট বিল্ডিংটার উপর দিয়ে জাস্ট উড়ে গেলাম আর আমার বাংলো বাড়ির কাছে সামনে বোধহয় পড়বো গাড়িটা আস্ত থাকবে না বুঝতে ও ভাই আমার কিন্তু এখান থেকে জাম মারিয়ে ফেলে দিয়েছে আর গাড়িটাও দফা রফা হয়ে গিয়েছে ঠিক আছে তো ওই গাড়িটার সেফটি ফিচার্স নিয়ে আমি জানতাম একটা কথা রয়েছে তো এটা প্রুভ হয়ে গেল বাট এর কিছু কিন্তু ক্ষয়ক্ষতি কিছুই হয়নি যেসিবি নিয়ে গাড়িটা জাস্ট সোজা করে দিলেই কাজ শেষ চলো ভাই আবার ওই স্পটটাতে যেতে হবে ওখানে গিয়ে মানে আমরা এই গাড়িটাতে করে স্পটটায় যাই ওখানে গিয়ে আবার হচ্ছে মহেন্দ্রা থার নিয়ে আমাদের কাজ আছে গাইস 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 দিস ইজ মহেন্দ্রা থার ইজ হিয়ার এন্ড দেখো এবার মহেন্দ্রা থারের ফিচারসটা আসলে কি মহেন্দ্রা থার এমনিতেই একটা খুব সুন্দর ফোর বাই ফোর অ্যাডভেঞ্চারাস কার বাট টাইম এটা কি হয় আমি জানি না এটা নিয়ে আমার কোনো ধারণাই নেই বাট আমরা আমাদের মতন করে একটা রিভিউ করছি একটা ওয়ান ভার্সেস ওয়ান আর এর সাথে আছে ভাই আর আসলে অনেক একটা ও ভাই একটা মানুষের ধাক্কায় তো দুটো দরজা খুলে গেছে ভাই এটা কী ভাই গাড়িটা ফালতু একটা গাড়ি ভাই এটা কেন কেউ বিশ লাখ টাকা দিয়ে কিনতে যাবে ইন্ডিয়াতে যদি আমাদের দেশে এই গাড়িগুলোর দাম অনেক কম এটা অনেক বিদেশি গাড়ির সাথে টক্কর দেওয়ার মতন গাড়ি বাট এই গাড়িটা কতটা সুরক্ষিত আমাকে নিয়ে আসতে পারে সেইটা দেখার বিষয় ও হো 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 ভাই আমাকে জাস্ট মানে ছুঁড়ে ফেলে দিয়েছে গাড়িটার থেকে এইবার টেস্ট আসবে ভাই ফরচুনার চলো এখান থেকে আমরা আবার টেস্টের ময়দানে যাই তারপর ফরচুনারকে নিয়ে খেলা হবে ভিডিওটা যেহেতু অনেক বড়ো হচ্ছিল তাই ভাই ফরচুনারকে সরাসরি একদম ট্র্যাকে নামিয়েছি আর এইবারে হবে ভাই ফরচুনার দেখবো কত লম্বা যেতে পারে ভাইয়া জি ভাই সাহেব এটা তো দেখো ভাই বিল্ডিংটাতে এখনো সেই জেট প্যাকটা বেঁধে রয়েছে আর এখনও ভাই সেকেন্ড লার্জেস্ট বিল্ডিংটা টাচ করে যাচ্ছে এখান থেকে আমাকে ফেললো বাট দেখু ভাই গাড়িটার তেমন কিছু হলো না আর আমাকেও তেমন কিছু ক্ষতিও হলো না জাস্ট আমি আমি এই গাড়িটার থেকেই বের করিনি আমাকে এর থেকে বোঝা যায় যে এর মধ্যে যাত্রীরা কত সুরক্ষিত সো ভিডিওটা এই ছিল আশা করি অনেক ভালো লেগেছে ইন্টারেস্টিং লেগেছে যারা যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করতে ভুলে যাবো না প্লিজ আমাদের এইবারে কমেন্টের মোটামুটি টার্গেট রয়েছে পাঁচটা আর লাইক ফাইকের টার্গেট দশ পনেরোটা করলেই হয় ভাই ঠিক আছে কিন্তু ভাই পাঁচশোটা সাবস্ক্রাইব আমার লাগবে জাস্ট এই ভিডিওটাতে জাস্ট করে দাও প্লিজ গাইস গাইজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট এপিসোডে ততক্ষণ তোমরা সুরক্ষিত থাকো থ্যাংক ইউ